সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকেও ধ্বংস করেছে অভিযোগ করলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এরপর জানিয়ে দিব দুর্নীতিবাস আমলাদের সঙ্গে আতায়ত করে টিকে আছে সরকার বলছেন বিএনপির মহাসচিব পিঞ্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে হঠাৎ করে অসুস্থ সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন হেলিকপ্টারে নেয়া হল ঢাকায় জানাব বাগেরহাটে চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল এদিকে সিলেট জেলায় আমার চেয়ে গরিবার কেউ নেই বললেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং সর্বশেষ জানিয়ে দিব ন্যাটোর ঘাঁটিগুলোতে হামলা চালাবে রাশিয়া ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধ বিমানগুলো যেসব ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে সেখানে হামলা চালাবে রাশিয়া এমনকি সব বিমান যদি ইউক্রেনের বাইরে নেটোর কোনো বিমান ঘাঁটিতেও রাখা হয় সেটিতেও হামলা করতে প্রস্তুত ক্রেমলিন একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে ব্যবহৃত যে কোনো স্থান মস্কের বৈধ টার্গেট বলেও ঘোষণা করেছে দেশটি রাশিয়া সংসদ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান আন্ডে কার্তাপ সোমবার মস্কোয় এক বক্তব্যে এই হুঁশিয়ারি দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আওয়ামী লীগ দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে টুকু আওয়ামী লীগ দেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা করে দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সুলতান বলেন দেশের মানুষের সরকারের নির্যাতনের ভোটাধিকার হরণ করা হয়েছে মঙ্গলবার এগারো জুন বিকেলে যশোর জেলা যুবদলের উদ্যোগে আন্দোলন সংগ্রামে কারাবন্দী এবং হামলা মামলা শিকার সংগঠনের প্রায় দুশো পঞ্চাশ নেতাকর্মী সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু সব কথা বলেন যুবদলের সভাপতি বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারো সঙ্গে আপোষ করেন না তিনি গণতন্ত্রের স্বার্থে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছিলেন খালেদা জিয়া এখনও বন্দি রয়েছেন বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে সরকার মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে বর্তমান আওয়ামী সরকার জনবিচ্ছিন্ন হয় অত্যাচার নির্যাতন চালিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে তবে জেল জুলুমে বিএনপি ভয় পায় না এসবে অভ্যস্ত হয়ে গেছে তারা দু হাজার চব্বিশ ছরে প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে টুকু বলেন বাজেটে বেকারদের কর্মসংস্থান নতুন কথা নেই। আজকে শিক্ষিত বেকারেরা বিদেশে চলে যাচ্ছেন কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে দুর্নীতিবাজদের আরো উৎসাহিত করা হচ্ছে এ সময় তিনি বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নানা কৌশল অবলম্বন করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে একদলীয় শাসন পুনঃপ্রতিষ্ঠার জন্য বিভিন্ন কায়দায় ক্ষমতা দখল করেছে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা না হলে এদেশ ধ্বংস কখনোই রক্ষা করা যাবে না এ সরকার দেশকে ধ্বংস করেই ছাড়বে যে পর্যন্ত এ সরকারের পতন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বেগম জিয়াকে মুক্ত না করতে পারলে রাজপথ ছাড়ব না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে তারপর রাজপথ ছাড়ব বলেও হুঁশিয়ারি দেন তিনি দুর্নীতিবাস আমলাদের সঙ্গে আতাত করে টিকে আসছে সরকার মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমান দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই এটা হচ্ছে আজিজ বেনজিরের সরকার আমিলি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয় তারা চরমভাবে ব্যর্থ এবং দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণভাবে দুর্নীতিবাস আমলাদের উপর এবং কর্মচারীদের সঙ্গে আতা করে টিকে রয়েছে সরকার মঙ্গলবার এগারো জুন সন্ধ্যায় ঢাকার মানিগঞ্জ সদর উপজেলার গিল্ট এলাকার মুন্নু সিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাতবার্ষিক উপলক্ষে ঢাকা বিভাগ আয়োজিত সেমিনারে তিনি সব কথা বলেন মির্জা ফখরুল বলেন শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বহুদলীয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান নীতি প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে কথা বলার স্বাধীনতা এবং সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এটাই ছিল রহমানের কারিশ্মা জিয়াউর রহমান রাজনীতির এই দেশের মানুষের রাজনীতি বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি যে কারণে এ দেশের মানুষ বিএনপির রাজনীতি কখনোই ভুলবে না জিয়াউর রহমানকে ভুলবে না মির্জা ফখরুল বলেন বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে যারা আজ বাংলাদেশকে শাসন করছে তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে সরকার নামে মেগা প্রকল্প করে মেগা দুর্নীতি করছে বলে অভিযোগ করেন তিনি আওয়ামী লীগ বেনজির আর আজিজে জন্ম দিয়েছে দেশের অর্থনীতিকে দ্রুত গতিতে রসাতলে ঠেলে দিচ্ছে যে কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহ ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড আজমের ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ হঠাৎ অসুস্থ হলেন আব্দুল মোমেন হেলিকপ্টারে নেওয়া হয়েছে ঢাকায় সিলেট আকাশনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে সিএমএইচে নেওয়া হয়েছে মঙ্গলবার এগারোই জুন সন্ধ্যা পনেরো ছয়টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় এর আগে দুপুর দুইটার দিকে সিলেট সদর উপজেলা পরিষদ সভায় অসুস্থ হয়ে পড়েন তিনি তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচ এ ভর্তি করা হয় বাগেরহাটের চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল বাগেরহাটে মোরলগঞ্জে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয় শত শত ক্ষুদ্র জনতা মঙ্গলবার এগারো জুন বিকেল দিকে মোরলগঞ্জের খাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমানের বিরুদ্ধে সন্ন্যাসী বাজার এলাকায় এই মিছিল হয় মিছিলের সামনে ঝাড়ু হাতে ছিলেন নারীরা মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ দেলওয়ার হোসেন ফকির মাস্টার সাইদুর রহমান দুই সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত চেয়ারম্যানের দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার প্রতিবাদে এই মিছিল হয় বলে দাবি করছে দেলোয়ার হোসেন ফকির তিনি বলেন ভাতা কার্ডের বিনিময়ে টাকা আদায় ভিজিএপ এবং টাকা আদায় ও করে টাকা আদায় সহ সকল ধরনের সেবামূলক কাজে দুর্নীতির প্রতিবাদে ক্ষুদ্ধ এলাকাবাসী ঝাড়ু মিছিল করেছে এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান জানান একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে গত রোববার নয় জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পরে বিজয়ী প্রার্থীর লোকেরা পরাজিত প্রার্থীর তিরিশ থেকে চল্লিশ কর্মীকে মারপিট করেছে ওই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য কিছু লোক আস্থার বিরোধে মিছিল করেছে সিলেট জেলায় আমার চেয়ে গরিবার কেউ নেই সাবেক শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন দেশের বেসামরিক অর্থাৎ সাধারণ মানুষ এখনও রাস্তায় বের হলে আমাকে চিনে ফেলে গত পশু ফার্মগেটে ফুটপাথ দিয়ে হাঁটছিলাম তখন এক তরকারি বিক্রেতা এগিয়ে আসে তিনি বলেন স্যার আপনি মন্ত্রণালয় ছাড়ার পর দেশে লেখাপড়া হচ্ছে না আমাদের সন্তানেরা ভালো পড়াশোনা করতে পারছে না অনেকেই আমাকে এটা বলে ব্যাপারটা যেন এমন আমি ইচ্ছে করেই মন্ত্রণালয় সেরেছি আবার চাইলে আসতে পারবো এটা আসলে মানুষের আকাঙ্ক্ষা আমার মনে হয় আমি মন্ত্রণালয় ছেড়ে দিয়ে শিক্ষার ক্ষতি করেছি আসলে আমি ক্ষতি করেছি বা অন্য যিনি দায়িত্ব পালন করছেন তিনি ক্ষতি করছেন ব্যাপারটা এমন নয় মঙ্গলবার এগারোই জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি সব কথা বলেন চলতি বছরে এসএসসি পরীক্ষার ফেল করা দুই শতাধিক শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাক্ষরতা অভিযান নতুন শিক্ষাক্রম নিয়ে অভিভাবকদের অভিযোগের বিষয়টি ইঙ্গিত করে নুরুল ইসলাম বলেন যে কোনো পরিবর্তন এলে নানা সমস্যা দেখা দেয় এতে কোনো সমস্যা হয়তো সময় আসতে পারে হয়তো সেই পরিবর্তনে ইতিবাচক ফলটা তাৎক্ষণিক না পেয়ে অনেক অভিভাবক অসন্তুষ্ট থাকতে পারেন সেজন্য অনেকেই রাক্ষোভ থেকে অভিযোগ করে থাকেন এটা একটা সমস্যা এটা কাটিয়ে উঠতে হবে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে কি কি ভূমিকা রেখেছিলেন তা তুলে ধরে নাইদ ইসলাম বলেন আগে মেয়েরা পিছিয়ে ছিল স্কুলে আসতে চাইতো না আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি উপবৃত্তি পৌঁছে দিয়েছি তখন এতটা সহজ ছিল না যার ফল এখন পাচ্ছি আমরা তিনি বলেন এসএসসি পর্যন্ত এখন দেশের মেয়েরা বেশি লেখাপড়া করছে বেশি ভালো ফলাফল করছে মেয়েরা কোথায় ছিল আর এখন কোথায় পৌঁছে গিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে আগে তো এত বড় কিংবা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল না মেয়েদের ভালো ফল করার সুবাদে সবার কাছে বড় হলে গণ্য হয়েছে দেশ আলো হয়েছে এখন সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এর আগে এত গুরুত্ব পেত না তার বক্তব্যের আগে সাংস্কৃতিক লাখ মাসে করে সরকার দিচ্ছে কিন্তু সেই টাকাটা তারা পায় না বাবা বাচ্চা চারা খরচ করে ফেলে আমরা যখনই কোন প্রতিবন্ধীকে জিজ্ঞাসা করছি তোমার সবচেয়ে কাছের কে সে বলছে তার মা কিন্তু এই মায়ের কাছে কোনো টাকা যায় না বিষয়টি উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন আমি যখন তখন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন মায়েদের মোবাইলে উপবৃত্তির টাকা পাঠানোর ব্যবস্থা করেছি